নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023 আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, কেরিয়ার, শিক্ষা, প্রেম, স্বাস্থ্য, বিবাহ, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে বিস্তারিত এই আলোচনা আমি করব, তাই ভিডিওটি শুধু শুনবেন না, একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি অবশ্যই আপনারা শুনুন। আর যদি ভালো লাগে, এটা আপনাদেরই চ্যানেল, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। ভিডিওর শেষে আমি কিছু উপায় দেব যেটা আপনারা যদি মেনে চলেন, বিশেষভাবে লাভ নিশ্চিতরূপে আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ মে 2023 আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি বিষয় নিয়ে। এখানে কোনো মন সন্তুষ্টির কথা না, এখানে আমি টোটাল বিচার বিশ্লেষণ আমি কিন্তু করতে চলেছি। দেখুন, প্রথম আমি আলোচনা করি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার স্বাস্থ্য, আপনার রাশির অধিপতিকে মঙ্গল, মঙ্গল অবস্থান করছে অষ্টমভাবে, 11 মে পর্যন্ত অষ্টমভাবে থাকবে। এই সময় তার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের রয়েছে, কিন্তু 11 মের পর এই মঙ্গল আপনার ঠিক নবমভাবে চলে যাবে। 11 মের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। 11 মে পর্যন্ত একটু আপনার শরীরের পাটের দিকটা একটু নজর দিন, কোনো আপনার পেটের সমস্যা, ছোটোখাটো চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা, হাড়ে চোট লাগা, গাড়ি যারা চালাচ্ছেন বা বাইক যারা চালাচ্ছেন বিশেষভাবে সতর্ক থাকুন, এবং যারা প্রপার্টি কেনা বেচা করছেন, ল্যান্ড রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো 11 মে পর্যন্ত একটু হলেও সচেতন কিন্তু থাকুন। 11 মের পর থেকে স্বাস্থ্যের জায়গাটা বেসিক্যালি ভালো কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা, পঞ্চমভাবেই হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, পঞ্চম পতিকে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে আবার রাহুর সাথে। দেখুন, শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো মূল ডাইভার্সন কিন্তু হবে, কিছুটা কোনো পড়াশোনাতে অমনোযোগী, কোন লাইনে গেলে ভালো হয় সেখানে আপনারা একটু হলেও চিন্তান্বিত থাকবেন, এবং কোন স্ট্রিমে যাওয়া উচিত, যারা দূর শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন, এবং যারা কোনো ফর্ম ফিল আপ রয়েছে একটু সতর্কভাবে সমস্ত কিছু কাজ করুন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এটা খুব একটা যে আশানুরূপ ফল এই মাসে দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকছে না। উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলের শিক্ষা, শিক্ষাটা কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম, পঞ্চমভাবেই হচ্ছে প্রেম। দেখুন, পঞ্চম পতি ষষ্ঠভাবে এবং মঙ্গল আপনার অষ্টমভাবে, কিছুটা মন এর জায়গাটা নিয়ে কিছুটা আপনাদের ইগো সেন্টিমেন্ট রাগ জেদ বাড়বে। তবে 11 মের পর থেকে, 11 মের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে, কিন্তু 11 মের আগে পর্যন্ত আপনাদের কিছুটা প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ কোনো কিছুতে নিজেদের মধ্যে আর্গুমেন্টে কিন্তু আপনারা জড়াবেন না, এই আর্গুমেন্টে যদি আপনারা জড়িয়ে যান কিনা, একে অপরে সে মেল হন আর আপনি ফিমেল হন, এখানে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু বিশেষভাবে নিয়ে কিন্তু আসবে, আপনি কর্কট মানুষ, আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের সম্পত্তি, দেখুন চতুর্থভাবে শনি অবস্থান করছে, আপনাদের সম্পত্তির জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু নির্দেশ করছে, যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, লিখে রাখুন সম্পত্তি কেনার জায়গাটা আপনাদের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনি বৃশ্চিক রাশির মানুষ, সুখ সাধন আপনাদের কিছুটা হলো বাড়বে। এবার আপনাদের ক্ষেত্রে বিবাহ, দেখুন সপ্তম পতিকে শুক্র, 2রা মে পর্যন্ত আপনারা সপ্তমভাবে অবস্থান করছেন, কিন্তু 2রা মের পর অষ্টমভাবে। আমি একটি কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মত পার্থক্য, মতভেদ আপনাদের কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে
মানে মন কথাকষি, ক্ষুদ্র সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, কিছুটা বন্ডিংয়ের অভাব নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ সপ্তম প্রতি অষ্টমভাবে এখানে কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন না, ধরুন আপনি 7 জন 8 জন 10 জন মিলে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দিবে। কারণ এখানে কিন্তু আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দিবে। কারণ সপ্তম ভাবই হচ্ছে আমাদের পার্টনারের জায়গা। এখানে কিছুটা ধোকাবাজি বা আপনার কাছ থেকে কোনো অর্থ হাতিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন, যে কোনো কাজ করবেন না কেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, চোখ কান খুলে আপনি কিন্তু কাজ করবেন। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ট্রাস্ট করা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ বৃশ্চিক রাশির এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু একান্তই দরকার। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে দেখুন। ভাগ্যাধিপতি চন্দ্র সুয়াদুদির অন্তরন্ত কিন্তু রাশি পরিবর্তন করে। আমি একটি কথা বলছি, আপনাদের মাসের কিছু সময় ভালো, কিছু সময় আপনাদের এই চন্দ্র যখন আপনার ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে থাকবে, তখন কিন্তু আপনাদের কিছুটা মানসিক চাঞ্চল্যতা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ মাসের মোটামুটি আপনার 8 থেকে 10 দিন মতো আপনাদের মনের জায়গাটা নিয়ে কিছুটা হলো চাপ, যে কোনো বিষয় নিয়ে, কোনো কোনো বিষয়ে অ্যাংজাইটি, চাপ, এগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে যখন ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে চন্দ্র যাবে। কারণ চন্দ্র এমনই একটি গ্রহ যেটা হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যদি খারাপ থাকে কি না, যার জন্মচক্রে চন্দ্র খারাপ রয়েছে, সে নিজেও মানসিক টেনশান করে এবং তার সঙ্গে যে থাকে তার মধ্যেও কিন্তু টেনশানটা নিয়ে আনে। চন্দ্রের নেচারটা এরকম। এবার আসি আপনাদের ভাগ্যের জায়গাটা যদি আরেকবার বলি, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই মের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ 14ই মের পর রবি রাশি পরিবর্তন করে আপনার শত্রু রাশিতে প্রবেশ করছে। ষষ্ঠভাবে রবি কিন্তু গোচরে খুব ভালো ফল দেয় এবং তুঙ্গ গৃহে কিন্তু রবি অবস্থান করছে। কিন্তু 14ই মের পর এই রবি আপনার ঠিক শত্রু গৃহে অবস্থান করছে। এখানে কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু সতর্ক কিন্তু থাকুন। লিখে রাখুন, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন 14ই মের আগে, 14ই মের পর কিন্তু ইনভেস্টমেন্ট, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। কর্মের জায়গাটা যদি আসি, 14ই মের পর থেকে কর্মক্ষেত্রে কিছুটা হলো সমস্যা, কর্মক্ষেত্রে চাপ প্রেশার কিন্তু আপনাদের বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য বা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে যাতে না জড়ান, সেই দিকটা কিন্তু আপনাকে কিন্তু নজর কিন্তু দিতে হবে। কারণ শত্রু রাশিতে আপনার অবস্থান করছে রবি, এখানে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু সৃষ্টি করতে চলেছে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বুধ আপনার অবস্থান করছে ষষ্ঠভাবে রাহুর সাথে। কোনো ডিসিশান যখন নেবেন, কোনো সিদ্ধান্ত যখন নেবেন, সেখানে কিন্তু সতর্ক থাকুন। কোনো ভুল ডিসিশান, কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা টাকা ব্লকেজ হয়ে যাওয়া, এটা কিন্তু আপনাদের জন্মচক্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। চটজলদি কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। চটজলদি সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ধীরে নেবেন। দেখুন, যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু এই মাসে আপনারা লাভ কিন্তু পাবেন। আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি কিন্তু করবে। হয়তো খরচটা আপনাদের বাড়বে, খরচের দিকটাতে একটু নজর আপনারা দিন বৃশ্চিক রাশির। কিছু কিছু ক্ষেত্রে ফালতু খরচ,
এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার রয়েছে। এবং আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু আপনার তৈরি করবে, যেখানে লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনার মেডিকেল এক্সপেন্সেস আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু এই মাসে কিন্তু উঠে আসতে চলেছে। এবং বৃহস্পতি আপনার ষষ্ঠগত কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেট জনিত সমস্যাগুলো আপনাদের দিবে, এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে তো ব্যয় আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। মে 2023 আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের কপাল খুলবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। হনুমান 40 আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। নমস্কার।